আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছে উপায় অ্যাকাউন্ট, আর এর পিছনে তাদের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথমে যে বিষয়টি বলা ভালো, যে আপনি যদি ভুলে কাউকে পিনকোড বলে ফেলেন তাহলেও অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ভয় থাকছে না। আর আরেকটি বিষয় রয়েছে যে খুব কম খরচেই আপনি কিন্তু চাইলে টাকা ক্যাশ আউট করতে পারবেন উপায় অ্যাকাউন্ট থেকে, আর এছাড়াও উপায় অ্যাকাউন্ট খুললে বোনাস তো থাকছেই। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে উপায় অ্যাকাউন্ট খুলতে হয় এবং উপায় অ্যাকাউন্ট খোলার পর আপনারা কী কী সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, আর উপায় অ্যাকাউন্ট খুলতে গেলে যে সমস্যাগুলো পোহাতে হয় এটি আপনি কীভাবে রিকভার করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই টেকনোলজির এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। উপায় মূলত ইউসিবি ব্যাংকের একটি পরিষেবা, আর এই উপায় অ্যাকাউন্ট যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে কেউ উপায় লিখে সার্চ দিলেই আপনারা উপায় অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। আর সেখান থেকে ডাউনলোড বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে উপায় অ্যাকাউন্টটি ডাউনলোড হয়ে যাবে। উপায় অ্যাপটি খোলার পর আপনারা নিচে দুটি বাটন দেখতে পাবেন, একটি হচ্ছে লগ ইন বাটন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন বাটন। এখানে যদি আপনারা রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করেন তাহলে প্রথমে আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দিতে বলা হবে, এবং আপনারা নিচে দেখবেন যে বক্স করে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কগুলোর এখানে উল্লেখ করা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মোবাইল নাম্বার এক অপারেটর ইউজ করতেছেন কিন্তু আপনি নেটওয়ার্ক ইউজ করতেছেন অন্য অপারেটর। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য অপারেটরের নেটওয়ার্ক ইউজ করে থাকেন আপনাকে এখান থেকে এটি চুজ করে নিতে হবে, না হলে কিন্তু আপনার মোবাইলে যে ওটিপি সেটি কিন্তু আপনার আসবে না। তো এইভাবে সঠিকভাবে যদি সিলেক্ট করা হয়ে যায় তাহলে আমরা নিচে নেক্সটে ট্যাপ করলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে ওটিপিটি আপনার এখানে চলে আসবে। আর ওটিপির ক্ষেত্রে যদি আপনার সঠিকভাবে নেটওয়ার্ক সিলেক্ট করার পরও আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে আপনারা সরাসরি উপায়ের যে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে কাস্টমার কেয়ার এবং তাদের যে ফেসবুক পেজ, দুটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আপনার মোবাইলে যদি সফলভাবে ওটিপি চলে আসে তাহলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এই পর্যায়ে আপনার এনআইডির যে সামনের দিকের কপিটি, এই কপিটির ছবি এখানে তুলে নিতে হবে। তো সামনে আপনার এনআইডিতে ধরবেন, ধরে স্পষ্ট আলোতে যাতে সঠিকভাবে লেখাগুলো আসে সেইভাবে করে সামনের দিকের ছবি তুলে নেবেন। এরপরে আপনি নেক্সট ট্যাপ করার পর আপনার যে এনআইডির পিছনের দিকটির ছবি এখানে তুলে নিতে হবে। ছবিটি তুলে নেওয়ার পর, দুই পাশে ছবি তোলার পর ডান বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে সেলফি ক্যামেরা সেটি অন হবে, এবং এই ক্ষেত্রে আপনার যে চেহারার মুখমণ্ডলের অংশটুকু, অর্থাৎ ফেসের এই অংশটুকু আপনার যে এখানে সার্কেলটি রয়েছে সার্কেলটির মধ্যে নিয়ে আসবেন। এবং নিয়ে আসার পর অবশ্যই স্পষ্ট আলো যাতে থাকে, এবং আপনি যদি চশমা ব্যবহার করেন তাহলে চশমাটি খুলে নেবেন। খুলে নিয়ে এটা সামনে ধরার পর আপনি চোখ আপনাকে পিটপিট করতে হবে, অর্থাৎ দুই তিনবার ব্লিঙ্ক করতে হবে। ব্লিঙ্ক করার পরে আপনার ছবিটি অটোমেটিকলি তোলা হয়ে যাবে। তারপরে আপনারা সামনে এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আপনার এনআইডির ইনফরমেশনগুলো ভ্যালিডেট করা হবে, অর্থাৎ ইলেকশন কমিশনের যে সার্ভার রয়েছে সার্ভারের সাথে ম্যাচিং করে দেখা হবে। আর নিচে আপনার ব্যক্তিগত কিছু তথ্য, যেমন আপনি কী পেশায় জড়িত আছেন, আপনি পুরুষ মহিলা, এটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর একেবারে নিচের দিকে আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেসের ঘর পাবেন, যেটি অপশনাল, অর্থাৎ আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে পূরণ না করেও আপনি এইটি স্কিপ করে চলে যেতে পারেন। তবে সাজেশন হলো ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখা, এই ক্ষেত্রে ভবিষ্যতে যদি উপায়ের অন্য কোনো সার্ভিস চালু হয় যেটা ইমেল ভিত্তিক সেটিতে কিন্তু আপনার এই ফিচারটি ইউজ করতে পারবেন। এতটুকু দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসে আপনার ইনফরমেশান সবগুলো একত্রে দেখানো হবে, এবং তথ্যগুলো যদি এনআইডির সাথে হুবহু মিলে তাহলে আপনি পরবর্তী ধাপে যাবেন, আর না হলে এখানে পাশে কিন্তু এডিট বাটন রয়েছে, আপনি কিন্তু চাইলে টাইপ করেও ইনফরমেশানটি ঠিক করে নিতে পারেন। একেবারে সবার নিচে এগ্রিমেন্ট বাটনটি রয়েছে, অর্থাৎ উপায়ের যে এগ্রিমেন্টগুলো আছে তারা কীভাবে ব্যবসা পরিচালনা করে এবং সেই শর্তগুলো আপনি মেনে নিয়ে উপায় অ্যাকাউন্টটি খুলছেন এটি সম্মত হয়ে আপনার নিচে যে কনফার্ম বাটনটি রয়েছে কনফার্ম বাটনটি সিলেক্ট করতে হবে। পরবর্তী ইন্টারফেসটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আপনার উপায় অ্যাকাউন্টের পিনকোড আপনাকে সেট করে নিতে হবে। পিনকোডটি আপনাকে দুইবার টাইপ করতে হবে জাস্টিফিকেশনের জন্য যে আপনি সঠিক পিনকোডটি দিয়েছেন। আর এই ক্ষেত্রে পিনকোডে আপনি রিপিটেড নাম্বার, অর্থাৎ 1111000 বা 1234 এইভাবে সিরিয়াল নাম্বারগুলো দিতে পারবেন না। আর কিছু শর্তও এখানে দেওয়া আছে যে কিভাবে আপনি
পিনকোড সেট করে নিতে পারেন। তো পিনকোড আপনার সেট করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, যেখানে ওয়েলকাম টু উপায় লেখা থাকবে। এরপরে নিচে গেট স্টার্টেড বাটনটি থাকবে। গেট স্টার্টেড বাটনটি ক্লিক করার পর আপনার এখানে যে মোবাইল নাম্বারটি এবং যে পিনকোড উপায়ের, সেই পিনকোডটি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে ডান দিকে কোনায় আপনি ব্যালেন্স চাইলে ব্যালেন্স দেখে নিতে পারবেন এবং সেন্ড মানি, ক্যাশ আউট যে অপশনগুলো রয়েছে, মোবাইল রিচার্জ, এই অপশনগুলো উপরের দিকে শো করবে। আর পরের যে খণ্ডটি রয়েছে, এই খণ্ডে বিল পেমেন্ট বা বিভিন্ন ধরনের যে বিলগুলো, ইন্ডিয়ান ভিসা পেমেন্ট, টিকিট পেমেন্ট কিংবা ডোনেশন অ্যাপ, এই জিনিসগুলো এখানে থাকছে। আপনি চাইলে এখান থেকে এগুলো করতে পারবেন। আর একেবারে নিচের সারিতে কয়েকটি বাটন রয়েছে, যার প্রথমটি প্রথম পেজে আপনি রয়েছেন। আপনি যদি পাশের যে বাটনটি, এটি হচ্ছে হিস্ট্রি বাটন, এখানে আপনার মান্থলি যে ট্রানজ্যাকশনের পরিমাণ, তারপর আপনার কত টাকা ক্যাশ ইন হয়েছে, ক্যাশ আউট হয়েছে, ডিটেলস সব কিছু এখানে একসাথে দেখতে পাবেন। আর আপনি উপায় অ্যাকাউন্ট খুললে যে ক্যাশ রিওয়ার্ড পাচ্ছেন, এখানে এখন 25 টাকা, প্রথম দিকে 50 টাকা করে দিলেও এখন 25 টাকা করে দিচ্ছে, সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনি সেন্ড মানি বা ক্যাশ আউট করতে পারবেন না, আপনি চাইলে মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন। হিস্ট্রির যে পরের অপশন, সেটি হচ্ছে অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টের মান্থলি যে অবস্থা, সেটি ওভারভিউ এখানে আপনাকে দেখানো হবে। এবং আমরা যদি নিচের দিকে চলে যাই, তাহলে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে। লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে UCB ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, সেটি আপনি এখানে লিঙ্ক করতে পারেন। আর লিঙ্ক কার্ড আরেকটি অপশন রয়েছে, এই লিঙ্ক কার্ড অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো আপনি এখানে লিঙ্ক করে নিতে পারবেন। একেবারে নিচে যে বাটনটি পাচ্ছেন, এই বাটনটির মাধ্যমে আপনি যে ট্যারিফ এবং চার্জ, অর্থাৎ উপায়ের যে বিভিন্ন যে চার্জগুলো রয়েছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই চার্জ বা লিমিটের হিস্ট্রিটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। পাশে যে ঘরটি রয়েছে, এখানে হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাপের বিভিন্ন নোটিফিকেশন আপনারা এই পেজে দেখতে পাবেন। একেবারে সবার শেষ যে অপশনটি, এখানে হচ্ছে আপনার পুরো বিভিন্ন যে সেটিংস থাকছে। তো এখান থেকে আপনারা চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, চাইলে আপনারা MNP অর্থাৎ নেটওয়ার্ক, যদি আপনারা মোবাইল নেটওয়ার্ক পরিবর্তন করেন, সেটিও এখান থেকে আপডেট করে নিতে পারবেন। সাপোর্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল উপায় অ্যাপের বিভিন্ন বিষয়গুলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।